আসসালামু আলাইকুম আমি প্রথমেই আমার পরিচয়টাই দিই আমি মোহাম্মদ তহিদুল ইসলাম উনিশশো সালে আমি ম্যাট্রিক করেছিলাম হাই স্কুল থেকে উনিশশো সালে আমি রাজশাহী কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি তারপর আমি রাজশাহী ভাসির চোরানব্বই পঁচানব্বই সেশনে আমি ভর্তি হই অনার্স অনার্সের জন্য পরে মাস্টার্স করি নাইনটি আমাদের সেশন ছিল কিন্তু আমাদের পরীক্ষাটা হয়েছিল টু থাউজেন্ডে টু থাউজেন্ডের করার পর আমি আইটি করতে আইটির ওপর চলে গেছিলাম আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে কমপ্লিট করার পর আমি চলে এসেছিলাম লন্ডনে লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট করেছি তারপর পোস্ট ডিপ্লোমা করেছি তারপর আমি করেছি এম বিএ মাস্টার্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সানড্রল্যান্ড ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করার পর আমি ইউসিএল ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আমি জব করতাম আমি রিসেন্টলি জবটা এখন করি না পার্ট টাইম করি একটা অন্য জায়গায় শিক্ষা বিষয়ের ওপরেই একটি করি আর সাথে সাথে আমি মানে আমার বিজনেস আছে আর আমি কিছু নিজের উদ্যোক্তা হিসাবে আমি মোটিভেশনাল স্পিচ আমি প্রায় আমার ইউটিউব চ্যানেলে দিই আমার চ্যানেলের নাম লন্ডন ডায়েরি আমার লন্ডন ডায়েরিটা আপনারা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইবার করবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন আর আমি বেসিক্যালি বিভিন্ন রকম কথা বলতে চাই এই জন্যই আমার চ্যানেলটা আমার তৈরি করা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো পৃথিবীতে তিনজনেই পারে আমাদের সমাজ এবং আমাদের সমাজ পৃথিবীটাকে চেঞ্জ করতে মানে প্রত্যেকটা ছেলেপিলের মাইন্ড চেঞ্জ করতে প্রথম পিতা মাতা আর শিক্ষক এদের কাছ থেকে হাতে খড়ি মায়ের কাছ থেকে প্রথম হাতে খড়ি হয় তারপর পিতা তারপর টিচার কিন্তু নাইনটি পারসেন্ট টাইমেই আমরা পিতা মাতার কাছ থেকে একটা গঠনমূলক সব কিছু পেয়ে থাকি কিন্তু আমাদের ভিলেজই স্কুলগুলো থেকে এরকম কোনো আমরা কোনো মানে আচার আচরণ বা একটা যে ভালো আইডিয়া প্রত্যেকটা বিষয়ে আমাদের যে একটু টিচাররা একটু ভালো উৎসাহ দিয়ে ই করাবে এটা করে না বেসিক্যালি আমাদের গ্রাম স্কুল টিচারদের বা বেসিক্যালি টিচাররা অ অবহেলিত বিভিন্ন ক্ষেত্রে তাদের হয়তো প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম থাকে যার ফলে তারা টিচার হয়েও তারা ছাত্রদেরকে তেমনটা কোনো ভালো একটা লাইনে নিতে পারে না আমি মনে করি প্রত্যেকটা টিচারের একটা উচিত যে তাদের মানে তারা চিন্তা করে যে আমাদের স্কুল থেকে কয়জন ফার্স্ট ডিভিশন এখন তো বোধহয় জিপি মানে গোল্ডেন ফাইভ গোল্ডেন কী কী যেন হয়েছে আমি অতটা জানি না তো ওই সুবাদে আমি যেহেতু লন্ডনে থাকি লন্ডন থেকে আমি মাঝে মাঝে খোঁজ নিই প্রতি বছর বা দুই বছর পরপর দেশে যাওয়া হয় তখন আমি খোঁজখবর রাখি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের টিচারদের উচিত প্রত্যেকটা ছেলে মেয়েকে ওই গণনা না করে যে আমরা কয়টা ফার্স্ট ডিভিশন হলো কয়টা সেকেন্ড ডিভিশন হলো এটা না গড়ে প্রত্যেকটা ছেলেকে ভালো একটা মানে টিচিং দেওয়া তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে তাদের সাফল্যর ব্যাপারে তাদেরকে যে আগিয়ে নিতে হবে এ ব্যাপারে তাদেরকে প্রত্যেকটা জিনিস যেন তারা মেনটেন করতে পারে এটা আমার কথা যেমন আমরা একটি স্কুলে পড়তাম আমি আমার নিজের লাইফ থেকে বলছি যে আমরা এক থেকে দশের ঘরে ছিলাম না বলে আমাদের টিচাররা আমাদের দিকে তাকাতো না দিন কোনো অ্যাডভাইস করে নাই রকম কোন রকম যে একটা ভালো ই করবে ভালো একটা বুদ্ধি দিবে ভালো একটা মার্ক দিবে এ ধরনের দিত না মার্কস তারা টোটালি দিত না যেমন আমারই ক্ষেত্রে আমি দেখেছি যে আমি যদি ভালো লেখে এসেছি সুন্দর লিখে এসেছি যেহেতু ভিলেজ টিচার তারা চিনে তারা জানে কখনও তারা ভালো কখনো মানে ভালোভাবে মার্ক দিত না কিন্তু যখন আমি রাজশাহী কলেজে চান্স পেলাম ওখানে পড়ালেখা করলাম ওখান থেকে ইউনিভার্সিটি গেলাম তখন দেখলাম তা মানে আমি তখন আমার নিজের ইটা পেয়ে গেছিলাম কিন্তু যে টিচারগুলো তাদেরকে এক থেকে ফাইভের ঘরে তারাকে নিয়ে তপস্যা করতো সেই ছেলেপিলেগুলো তেমন কোনো রেকর্ড করতে পারে নাই তো ওই জন্য আমি বলছি যে মধ্য মানে আপনারা যদি ভাবেন যে এই ছেলেগুলো এক থেকে পাঁচের ঘরে নাই বা এক থেকে দশের ঘরে নেই এরা কিছু করবে না ওদেরকে নিয়ে আপনারা ব্যস্ত থাকেন কিন্তু দেখা গেল যে ওদের ভিতরে হয়তো একজন দুজন কোনো রকমে বের হয়ে আসে তাছাড়া কিছু করতে পারে না কিন্তু আমার যুক্তি হলো যে আপনারা বাচ্চাদের বা আমার ছোট ভাই বোনদের বা আমাদের যে নিউ জেনারেশানকে এমনভাবে টিচিং দেন যেন তারা তাদের নিজের একটা লাইফটাকে তৈরি করতে পারে তারা শিখতে পারে যে কিভাবে আমরা আগাবো সামনের দিকে কিভাবে আমরা লাইফের একটা মেন টার্গেটে পৌঁছাতে পারবো এবং তাদেরকে আপনি উৎসাহ দেন তারাকে আপনি বলেন তারাকে ই করেন তাহলে আরও একটু আগিয়ে যাবে আমি বেসিক্যালি আমার ভিলেজ এরিয়ার মানে আমাদের গ্রামের সাইডের টিচারদেরকে এটা অনুরোধ করবো থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম